চলি রে মা, চলি। যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে মা। এসব কথা কেন বলছেন? চলো দেখি নি বাপু, চলো তো। এখন আমি দেখছি বড় হয়ে গেলাম, চলো শিগগির। বাবা তোমার দেখছি বড্ড তারা, উনি আর কটা দিন থেকে গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হচ্ছে? দেখলাম তো যাকে। আচ্ছা এই বাড়িটা কিন্তু আপনাদের, যখন ইচ্ছে হবে যখন খুশি তখন চলে আসবেন, ঠিক আছে? কাউকে জিজ্ঞেস করার দরকার। আমার বাড়ি ঘর তো তোমাদের এখনো দেখাতে পারলাম না। যখন তোমার বিয়ে হবে, তোমার বিয়ে যখন হবে না, তখন আমরা সবাই তো তোমার বাড়িতে এসে উঠব গো, তাই না অপু? একদম। আর শোনো না মাসি, তোমার জন্য যদি উত্তম কুমারের মতো কোনো সুপুরুষ দেখতে পাই, তার নাম ঠিকানা একদম সহ যত্নে রেখে দেবো। গাড়িতে গিয়ে বসি অপু, চলো 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 চলো। সত্যি ভাজ, তোমাদের এখানে এসে এত ভালো লেগেছে, এত আনন্দ পেয়েছি যে কি বলবো। অদ্রসিদি, আপনার সঙ্গে একদম দেখা করতে এসেছি। আমার সঙ্গে? কি হো, ক্ষমা করে দেবেন দিদি, আপনাকে জিজ্ঞেস না করে একটা কাজ করে ফেলেছি। আমি ঠাকুরপোকে লাহাবাবুদের বাড়িতে পাঠিয়েছিলাম, আর পাঠিয়ে যে ভুল করিনি তার প্রমাণ। মা, সোমনাথ না? হ্যাঁ মা, 30 বছর পরেও এক নজরেই চিনেছেন। আমার চোখকে যেন বিশ্বাস করতে পারছি না বাবা, তুমি আমার কাছে এসেছো। আপনাকে অনেক খুঁজেছি মা, আমরা কাশিতেও গেছিলাম, পাইনি তো। যে মানুষ ইচ্ছে করে নিজেকে আড়ালে রাখে তাকে খুঁজে পাওয়া অত সহজ? এবার যখন খুঁজে পেয়েছি তখন আর ছাড়বো না, আপনি আমার সঙ্গে বাড়ি চলুন। যান দিদি, ছেলে নিতে এসেছে, নিজের ঘরে যান। তোমার মা কেমন আছেন? 4 বছর হলো মা গত হয়েছে। উনি বলতেন আমি কি খারাপ ব্যবহার করেছি যে উনি এরমভাবে চলে গেলেন। সত্যি মা, আপনি কেন দেখেছ দেখেছ ভাজ, কোন বাপের ছেলে? এরা মানুষ নয় গো, মানুষ নয় ভগবান। ওর মা ছিলেন সাক্ষাৎ মা দুর্গা। কিন্তু বাবা, আজকে যে বাবা বিশ্বনাথের কাছে যাব বলে দরজায় পা বাড়িয়েছি, আজকে সেখানেই যাই। ঠিক আছে, আমি বোচাবাবুর কাছ থেকে ওখানকার ঠিকানা সব নিয়ে রেখেছি, আমি আপনার বৌমা আর নাতিকে নিয়ে যাব, সঙ্গে করে নিয়ে আসবো, তখন কিন্তু কোনো অজুহাত শুনবো না। আচ্ছা চলুন দিদি, বাইরে গাড়িতে গিয়ে বসুন, আসুন ভাই। খুব ভালো লাগছে, একটা ব্যাপারের অন্তত মধুর এনো সমাপয়েস হলো। বোচাদা বোচাদা, একবার এদিকে আসুন না। মেরেছে আমার কেন? বলুন কি বলবার আছে? না বলছিলাম সবাই তো সব পেলো, আপনি কি পেলেন না? পাবো পাবো যদি আপনারা একটু সাহায্য করেন। আরে এই বৌমার বাবা মানে ওই উকিল বাবু, উনি যদি একটু সাহায্য করেন। কেন কেন, বৌমার বাবা আপনাকে হঠাৎ খামোকা সাহায্য করতে যাবেন কেন? আপনার নিজের কেনা উকিল সোমা কি গত হয়েছে? হ্যাঁ, তিনি তো আপনারই জেরক্স কপি। সোমা? এরই মধ্যে ভুলে গেলেন, আপনাদের মতো দুই জটিলা কুটিলার অত্যাচারে আপনার ছোট বোনটি অতিষ্ঠ হয়ে আপনাদের দুজনকে কি মার মেরেছিল ভুলে গেলেন? আমি তো জানবো মশাই, তাছাড়া জানাবে কে? আমি হাতি বাগানের তরুণ কুমার রায়। ও স্কটল্যান্ড ইয়ার্ড যখন কেস ফেল করে তখন কার ডাক পড়ে আমার? ও তাহলে
আমি কি কিছুই পাবো না? না না না, কি বলেছি পাবেন না, আপনি পেতে বাধ্য। কি পাবেন বলুন তো? এই ট্রেনের টিকিট, সোজা চলে যান। সবাই ট্রেন মিস করুক, আপনি করবেন না, কারণ উত্তর কলকাতা সবাই জেনে গেছে আপনি এখানে আছেন, তারা সব দিয়ে আসছে। ওরে বাবা রে, ওরে যাক বাবা, সব ভালোই ভালোই পৌঁছে গেলে এখন বাঁচি। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ওই তো আর ড্রাইভার আছে, হেল্পার আছে, পচা আছে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক পৌঁছে যাবে। হ্যাঁ লতা, তুই বরং ভাতগুলো বেড়ে ফেল, এত পায়ে ব্যথা হয়েছে না, তাড়াতাড়ি হাঁটতে পারি না জানো। এবে বাবার জন্য বড় জাম্পার নিয়ে না, ওই দুধ আমি আর খেতে পাচ্ছি না, দুধ খেতে পাচ্ছি না, বড় জামবাটিতে দুধ খেতে পাচ্ছি না, সন্ন্যাসী হব না, প্লিজ মাফ করো, সন্ন্যাসী হবে না, হব না, বড় জামবাটিতে না দুধ খেতে পাচ্ছি, মাংস রাখা আছে বাবার জন্য দিস, আর ডালে মাছের মাথাটাও আজকে দিস। উড়িয়ে বাবা, এই হচ্ছে আমার বুবলা, আমার মিষ্টুটা। একটু পাল্টে করে বলতে ইচ্ছে হচ্ছে, সন্ধ্যার আলোতে মুখ দেখিনু, দিনও যাবে আজি ভালো। আরে পায় ব্যথা বলি তো বলছি, হ্যাঁ আমি পাওয়া ইচ্ছে করছে, এখন পায় ব্যথা বলেই ইচ্ছে করছে, কোলে করে নিয়ে চলে যায়। আরে কি রে, আমার নিজের বউ, হ্যাঁ বেশি করবি না, একটু ভারী তো, তাই নিতে পারলো না, ভারী তো, আমার ওজন তুলে কথা বললে, ওই দেখো কি বললাম, ওজন তুলে কথা বললে, বলছিলাম এক্ষুনি ছুটে পালাবো, আমাকে ধরতে পারবে না, না আমি আগে ছুটে যাচ্ছি, আগে তবে আমি আগে ছুটে যাচ্ছি। সবাই সব পেয়ে গেল, কিন্তু আমি কি পেলাম? শুশুড়ি বলছি না, বলছি শুনছে না কে? পচা না কে চলে গেল, বৌবা কোনো কথাই বললো না। না দেখো পচার কোনো দোষ নেই জানো, আজকে আমাদের শোরুমে একটা খুব বড়, কেন আমার শোরুমে কাকপোষা কি হলো? সংসারের দিকে মন দেবো না, আমি চলে যাবো বহুল। শোনো সুভাষ বুবলা, শোনো আগাড়ি করো না, শান্ত হয়ে থাকো, হ্যাঁ আগাড়ি করতে নেই বাড়িতে। আচ্ছা শোনো, আমি তাহলে আপাতত এগোই, আমার তোমার শোরুমে যেতে হবে, ওই পচা একলা আছে, যদি বড় ক্লায়েন্ট তো যদি সামলাতে না পারে, আমি এখানে তোমার খাবার নিয়ে আসছি। কিছু শোনো, আমার তাড়াতাড়ি যেতে হবে, কি বলছি আমি, ভালো করে শোনো, পচা একা আছে শোরুমে, যেতে হবে আমাকে, চলো যেতে হবে। কি যেতে হবে? হ্যাঁ না খেয়ে যাবে নাকি? হ্যাঁ ছেলে না খেয়ে বেরিয়ে গেছে, ভাই না খেয়ে বেরিয়ে গেছে, কষ্ট করে আমরা রেঁধে মরবো, আর তোমার না খেয়ে বেরিয়ে যাবে? তুমি নিজের খাবার খাবে, পচার খাবার খাবে, ঠাকুরপোর খাবার খাবে, 39টা লুচি খাবে, তুমি মরে যাও আজকে। আমি দুদিন পাত্তা দেবো না, তখনই বুঝছি বাপে বাপ, এক্ষুনি উত্তম সুচিত্রা মতো ধাক্কা লাগছিল, রান্না হয়ে গেছে, বাবা কিন্তু খেয়ে বেরোবে, অমনি করে বলার কিছু হয়নি, আমার চারটে হাত নয় মা, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি রান্নাটা করে দিতে, যাতে বাবা দাদা সবাই খেয়েই বেরোতে পারে। বাবা সাত সকালে তো তেজ কেন রে, মিনির সঙ্গে ঝগড়া ছিল? ওকে মেনি বলবে না, মেনিকে মেনি বলা যাবে না, এখন হালুমহিম ভাত বলতে হবে, এই পুড়ছে 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 গন্ধ আসছে, পুড়ছ, আরে মেনির কথা পরে ভাবে, পুড়ছ কত ভাগাত থাকে হয়ে গেছে আমার ওর কথা ভাবতে, ঝগড়া করার সময় খেয়াল থাকে না, তখন যা মুখে আসবে বলবে, যাও ভাববই না আমি তোমার কথা। চাটনি পুড়ে পাঁপড় পোড়া হয়ে গেল, হেরে ওই পোড়া চাটনি গোটাটা আমাকে খেতে হবে, মা মা গো রোজ বলছি একবার করে, রোজই শুনছে শুধু, কেন আমাকে নিয়ে যাচ্ছ না?
কিছু ব্যাপারটা বোঝার চেষ্টা করো না। না না এখন একটা ব্যাপার, আমি নিয়ে যাবো না বলেছি নাকি? আমি তো নিয়ে যাবো, নিয়ে যাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্যার এখন ভয়ঙ্কর রকমের ব্যস্ত। আর স্যার ব্যস্ত মানে আমি ব্যস্ত। স্যার ব্যস্ত মানে আমি ব্যস্ত, সব কিছুর কাজের জন্য সময় আছে, শুধু আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার বেলাতেই সময় নেই। কতদিন না, দুদিন আসনি, কেন আসনি গো? ওই কি মুশকিল, আসবো কি করে? ম্যাডাম না এলে আমি কি এবার এমনি এমনি আসতে পারি নাকি? ম্যাডাম না এলে আমি কি আসতে পারি? কেন ম্যাডামকে ছাড়া তুমি আসনি আমার কাছে? আমি তোমাকে বোঝাতে পারছি না, আমার ভীষণ সিনেমা দেখতে ইচ্ছে করছে, আমি তুমি ছাড়া কাউকে বলবো বলো? দেখো সমু দাদা কি সুন্দর, অপু দিদিকে ফোন করে করে ডেকে ডেকে সিনেমায় নিয়ে যায়, আমাকে নিয়ে যাও না। না শোনো, নিয়ে যাবো নিয়ে যাবো, আমি কথা দিচ্ছি নিয়ে যাবো, কিন্তু কেসটা কি হয়েছে জানো তো, মানে সময় ফেলে নিয়ে যাবো আর কি। মানে আসলে এখন না ভয়ঙ্কর রকমের প্রেশার চলছে, প্রেশার টেশার মিটে যাক, প্রেশার মিটে গেলেই তোমাকে নিয়ে যাবো, ব্যাস। আমি একটাও কথা শুনতে চাই না, আমাকে কালই নিয়ে যেতে হবে, ব্যাস। একটাও কথা বলবে না, ব্যাস, নিয়ে যাবো না, ব্যাস। কি মুশকিল, তোমায় আমি কতবার করে বলছি লতা, আমার পক্ষে এখন যাওয়া সম্ভব নয়, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। হাউ ডে ইউ কল মি লতা? তুমি আমাকে লতা ভাবলে? আমি তোমার ম্যাডাম। আমি জানি তো ম্যাডাম, আমাকে বারবার আমি ম্যাডাম। কি মুশকিল, বলবেন তো। বলবো মানে কোথায় যাবেন, একবার তো আমাকে ডাকবেন তো। ডাকবো মানে আমি তোমাকে মিনিমাম 10 টাইমস 10 বার ডেকেছি, আর তুমি আমাকে ভাবছো আমি লতা, কোনো উত্তর দিচ্ছ না। আমি আমি আসলে আপনি ডেকেছেন বুঝতে পারিনি, আমি আছি লতা আমাকে ডাকছি। তুমি আমাকে লতা ভেবেছো? আর একবার বললে আমি গলা টিপে দেবো, তো এখন আমি টিপবো না, কারণ আমাকে বেরোতে হবে। চলো চলো, আপনি যান না, তুমি আগে। ঠিক আছে ঠিক আছে, না না তুমি কি করবে, হ্যাঁ ঠিক আছে আমি ডাকছি। ম্যাকামি কেউ কিচ্ছু জানে না, উনি সকাল থেকে বেরিয়ে গেলেন, ফেরানোর নাম নেই। আরে বাড়িতে এতগুলো মানুষ রয়েছে, চিন্তা করে সেটুকুও বুদ্ধি নেই? তাহলে ফোনটা ধর, এতবার যে আমি তোকে ফোন করছি, এতবার ফোন করছি, এই যে তো ছোটকার কি ব্যাপারটা রে, ফোন তুলতে ধরছে না। কি করে ধরবে, ফোনটা তো সুইচ অফ করা আছে। তোরা কি সবাই মিলে আমাকে পাগল করে দিবি? আমার মাথা একবার, আমি চলে যাবো এখান থেকে, আমি চলে যাবো। আমরা কি করলাম? চুপ কর আর কথা বলাস না, আমি গিয়ে বহরুর বাড়িতে থাকবো। মা শান্ত, ছোটকে এক্ষুনি চলে আসবে, দেখো আমি একটা প্রিয়ঙ্গদা আন্টিকে ফোন করি। কোনো লাভ নেই, আমি এক্ষুনি করেছিল, বললো ও কিছু জানে না। আচ্ছা আমি এখানে আছি কেন, সন্ন্যাসী হয়ে চলে গেলেই তো পারি। মা গো, কি হয়েছে, কি চা না মা, যে গেল জানো মা। এ কি এ কি, আমার রুদ্ধ মূর্তি কেন মা, কি হয়েছে মা গো? সন্ন্যাস গ্রহণ করবে বলছে। হ্যাঁ সে কি, সে কি মা, মা গো চলে গেলে আমরা যে অনাথ হয়ে যাবো মা। এ শোন, অনাথ হয়ে যা আর রাস্তার ধারে এক পা তুলে ভিক্ষে কর, আমার তাতে কিচ্ছু এসে যায় না। কিন্তু এই যে আমি সন্ন্যাস নেবো, এই কথাটা যেন ও বাড়িতে না যায়। সঙ্গে সঙ্গে কারণ নেই, অকারণ নেই, একটা লোটা কম্বল নিয়ে আমার পিছু পিছু চলবে সন্ন্যাসী হতে। দেখেছ, যতই রাগ হোক আমাকে খোঁচাটা দিতে কিন্তু ভুললো না। আমি নাকি অন্য বাড়িতে গিয়ে ফোনে সব জানিয়ে দেবো, তার জন্য আমার খেয়ে দিয়ে জানার কাজ নেই। কেউ না চা যাও, আমি একটা ফোন করি। এই দাঁড়া, রাখ ফোন, রাখ, ওঠ, আমাকে আগে যেতে দে, ওঠ। তুমি জানো না, তুমি জানো না? না আমি জানি না। কি জানো না বলো তো? ওই তুমি যা জানার কথা বলছিলে সেইটা আমি জানি না। আরে বাবা, আমি একটা নতুন বিজনেস আইডিয়া পেয়েছি, দারুণ আইডিয়া। আবার কি? না না শোনো, এটা হচ্ছে কাউন্সেলিং, আর এবারে আমি কাউন্সেলিং করব কম্পিউটারে, মিনি অনলাইন। আমি পরামর্শ দেব লোককে, হাজার হাজার শত শত লক্ষ লক্ষ লোককে। কিন্তু কি ব্যাপারে অ্যাডভাইস দেব সেটাই বুঝতে পারছি না। তো সেটাও বুঝতে পারছো না? এর আগে তো আরেকবার কাউন্সেলিং করেছি। হ্যাঁ করেছিলাম, কিন্তু সেটা ফোনে, এবারে করব কম্পিউটারে। তুমি যে নতুন ল্যাপটপটা কিনেছো ওটা থেকে তো আমার আইডিয়া হলো, ইন্টারনেট আছে, ইন্টারনেট ইমেল মারফত আমি সারা বিশ্বে আমার অ্যাডভাইস ছড়িয়ে দেব। মিনি 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 অনলাইনটা না খুব বেলাইন হয়ে যাবে, এটা করো না, এটা করো না, এটা ভালো হবে না, আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাবে।
প্রচুর গন্ডগোল হবে। শোনো 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 শোনো, তোমার এটা একটা ভেরি ব্যাড হ্যাবিট, তুমি সবসময় আমাকে আন্ডারএস্টিমেট করো, দিস ইজ নট রাইট পপ। না 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 শোনো, তোমাকে আমি আন্ডারএস্টিমেট করি না, তুমি ব্যাপারটা বোঝো, কিন্তু ভবিষ্যতে সার্বিক ক্ষতির কথা ভেবে আমি সেই ক্ষতিটাকে ওভারএস্টিমেট করি। সার্বিক ক্ষতি? হ্যাঁ, নিশ্চয় স্ল্যাং ওয়ার্ড ইউজ করলে, তুমি আমাকে গালাগাল দিলে, উইচ ইজ ভেরি ব্যাড ফর্ম, তুমি এই সব কথা ব্যবহার করো যেগুলোর মানে আমি জানি না। সরি, আমি ভুল করেছি, আমি অপাত্রে দান করেছি সার্বিক কথাটা, আমি ভুল করেছি। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমার ল্যাপটপটা গেল। না 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 না, আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ল্যাক্স এন্ড ল্যাক্স উপার্জন করবো, তোমাকে ল্যাক্স এন্ড ল্যাক্স ল্যাপটপ কিনে দেবো। এখনো সুইচ অফ বলছে সে কি? আচ্ছা, ছোট কাকি মাকে কিছুই বলে যাননি, মানে কোথায় যেতে পারেন বা কিছু? কিচ্ছু বলে যায়নি। ওহো, শোনো না বৌদি, লতা দি একটা কথা বলছিল। কি বলতো? বলছিল ছোটকা নাকি রাতে কার সঙ্গে ফোনে ফিসফিস করে কথা বলে। ওফ, ছোটকা রাতে কার সঙ্গে আর কথা বলবেন? নিশ্চয়ই প্রিয়ঙ্গদা আন্টির সঙ্গে বলবেন। ও বৌদি, ছোটকা প্রিয়ঙ্গদা আন্টিকে নিয়ে কোথাও পালিয়ে যায়নি তো? না, হয় না, ও ছোটকাই তো সিনেমার হিরোদের মতো বায়না করলো, প্রিয়ঙ্গদা আন্টিকে নিয়ে দূরে কোথাও কোনো মন্দিরে গিয়ে বিয়ে করবে। দেখো অপু, ছোটকা যদি এরকম কোনো অদ্ভুত আবদার করেও থাকেন, প্রিয়ঙ্গদা আন্টির মতো প্র্যাকটিক্যাল লোক না, সেটা ইমিডিয়েটলি নাখোঁজ করে ছোটকার কান্তি মুলে ধরবেন। ও বাই দ্য ওয়ে, তুমি তুমি না আমাকে বিকেলে বলেছিলে যে মা প্রিয়ঙ্গদা আন্টিকে ফোন করেছেন জিজ্ঞেস করতে ছোটকা ওখানে আছেন কিনা? তাহলে সব বলছো কেন? ভগবান, আমি যে শোনো না, আরেকটা জিনিসও তো হতে পারে। না, দয়া করে নিজের মাথাকে আর কষ্ট দিও না, তোমার আর কিচ্ছু ভাবতে হবে না। তুমি যাও গিয়ে মায়ের কাছে বসো, এখন মা বেচারি বোধহয় কান্নাকাটি অলরেডি শুরু করে দিয়েছেন, কেমন? তুমি যাও। এদিকে আবার কাপুষ টুপুষ, আমি যে কোন দিকে সরি। ঠিক আছে, তুমি যাও এখন। কি চিন্তা হয় বলো দেখিনি, তোমার ভাইটা কিরকম গো? জানে যে আমি বাড়িতে চিন্তা করে করে মরি, রাত্রি 9টা বেজে গেল, ফেরার নাম নেই। কি হলো আবার, আটকে গেছে? থাক, আটকে, ওখান থেকে টেনে বার করার ক্ষমতা আমার নেই। বলছি আড্ডা মারছি, আড্ডা মারছি। মারুক, যেখানে খুশি আড্ডা মারুক, বাড়িতে কেন একবার ফোন করে জানাবে না? আচ্ছা, কি হলো? ওরে বাবা, তাই যদি হয় তাহলে তো কেলেঙ্কারি গো। কি কি? ও মা, আমার কিরম হচ্ছে? কি হচ্ছে বলো না। যদি ঠাকুর পোকে কেউ তুলে নিয়ে চলে যায়? তুই আর নেখামো করো না, একটা কি হবে জানি না। দামড়া ছেলে, দামড়া ছেলেকে কে ধরে নিয়ে যাবে? কে বুঝতে পারছো না, এটা দামড়া কচির ব্যাপার নয়, এটা হচ্ছে টাকার ব্যাপার। আমাদের এত বড় ব্যবসা, চারিদিকে এত নামদার, ঠাকুর পোকে তুলে নিয়ে গিয়ে যদি মুক্তি পৌঁছায়? ওরে, মুক্তি কোথায় পাবি? মুক্তি আমি পেয়েছি, মুক্তি সন্ধানে বেরিয়ে মুক্তির পথ খুঁজে পেয়েছি বৌদি। কত ভাগা, ওতে মধ্যে ঘুরে মরছে, আমাদের চিন্তা ফেলছে। কেন গো একটা ফোন করতে পারো না? কোন চুলে থাকো? কোন চুলো কি গো, কলকাতার বিখ্যাত বইপাড়া কলেজ স্ট্রিটে ছিলাম। সেখানে গুণী জ্ঞানী সবাই বসেছিলেন, তারা সব কথাবার্তা বলছেন, তাদের সামনে বারবার মোবাইলটা বেজে বেজে উঠে ব্যাপারটা অসম্ভব হয় না? তারা কারা? তারা কারা? তারা কারা কি গো? তারাই তো সব, বল, সুনীলদা, তারপর মতিদা, তারপর ধরো জয়, শ্রীজাত, শক্তিদা, কি নয়।